মুড়ির মেশিন আমাদের এখানে তিন সাইজ হয়, আপনার প্রথম হচ্ছে এ সাইজ, বি সাইজ, সি সাইজ, এভাবে সাজানো দেখতে পাচ্ছেন। প্রথম মেশিনটি হচ্ছে এ সাইজ, এই মেশিনটির দাম 1.5 লক্ষ টাকা। এই মেশিনটি দিয়ে ঘন্টায় 100 থেকে 150 কেজি মুড়ি বাঁচতে পারবেন। দ্বিতীয়টি হচ্ছে 2 লক্ষ টাকা, ওটা ঘন্টায় 300 থেকে 350 কেজি। পরেরটি হচ্ছে 2.5 লক্ষ টাকা, ওটা দিয়ে 500 থেকে 600 কেজি ঘন্টায় 5,000। এটি আপনার দুষ্কুরা, লাকড়ি অথবা তিতাস গ্যাস যে কোনো অবস্থাভাবেই চালাতে পারবেন। সবচেয়ে ভালো হবে কোনটা দিয়ে? সবচেয়ে ভালো বর্তমানে আমরা যেগুলো বসাতে সবচেয়ে ভালো দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দুষ্কুরা, যে সমেলের যে গুঁড়ার মাধ্যমে যেগুলো প্রসেসিং করা হচ্ছে সেগুলো ভালো হচ্ছে, কারণ আপনার লাকড়ি খাবারটা একটু স্বাদ থাকে ভালো। আর সমেলের গুঁড়া এমনিতে সস্তা, 100 টাকা বস্তা, 150 টাকা বস্তা এরকম দামে বিক্রি হয়। মোটামুটি ঘন্টায় এক বস্তা খায়, তো এক বস্তা পুষিয়ে দেওয়া মাত্র 150 টাকা। এক্ষেত্রে বর্তমান বাজার যে দর আছে তাতে মুড়ির কেজি কি রকম পড়ে খরচ? বর্তমানে চাউলের কেজি হচ্ছে 48 টাকা কেজি, আর এর সাথে আরও আনুষঙ্গিক খরচ আছে 5 টাকা, মোটামুটি 52 টাকা, ধরেন 55 টাকায় খরচ হোক, আপনাকে 60 টাকা করে বিক্রি করতে পারবেন। সবসময় রোজাতে একটু বেশি বিক্রি হয়, 60 টাকা যদি বিক্রি করেন প্রতি কেজিতে আপনার 5 টাকা থাকতেছে। দুজন শ্রমিক মাত্র দুইজন শ্রমিক হবে? আচ্ছা, এই মেশিনটা কিনলে সাথে কি কি দেবেন আর কি কি বাইরে থেকে কেনা? এটি হচ্ছে রোস্টার মেশিন, সাথে থাকবো ড্রায়ার মেশিন, এগুলো হচ্ছে ড্রায়ার মেশিন, এরকম একটা ড্রায়ার মেশিন নেওয়া লাগে। রোস্টার এবং ড্রায়ার সমন্বয়ে মুড়ি হয়, এর সাথে আপনার পুলি দেখতে পাচ্ছেন, হোপার, স্ট্যান্ড, পুলি, মোটর, কাউন্টার, টোটালি সেট আপ নিয়ে হচ্ছে, যন্ত্রপাতি নিয়ে এসে হচ্ছে একটা মুড়ি মেশিনের সেট আপ। জি, এই টোটালটা কি 1.5 লাখ নাকি? রোস্টারের দাম 1.5 লাখ, ড্রায়ার দাম হচ্ছে 70,000, এই মোট আপনার 2,20,000। আর এটা হচ্ছে রোস্টারের দাম 2 লাখ, এটার দাম 2,70,000। আর যেটা 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা ড্রায়ার হচ্ছে, যেগুলি 2.5 লক্ষ টাকার মেশিনে 600 থেকে 700 কেজি মুড়ি বাঁধা যায়। আর এটা হচ্ছে ওই বড় মেশিনের ড্রায়ার, এই মেশিনের দাম নিচ্ছে আপনার 1,30,000 টাকা, আর ওটার দাম 2.5 লক্ষ টাকা। মানে মেশিনের সঙ্গে যা কিছু লাগে সবগুলো দিয়ে দেবেন? হ্যাঁ, সবগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এতে তাহলে টোটাল খরচ হচ্ছে কত? মানে 1.5 লাখ টাকাটা 2,20,000 টাকার মেশিন, এটা হচ্ছে মেশিনের দাম হচ্ছে 1.5 লাখ, ড্রায়ারের দাম 70,000, মোট 2,20,000। আর এটা হচ্ছে আপনার 2,70,000 হচ্ছে ড্রায়ার, হলো 2,70,000। আর কামরাঙ্গা মেশিন, যেটা কামরাঙ্গা মেশিনের দাম নিচ্ছে আমরা 2.5 লাখ, 2.5 লাখের সাথে আপনি আরও যোগ করেন 1,30,000, তাহলে কত হলো 3,80,000, বড় হচ্ছে 3,80,000। আচ্ছা, কারি আপনারা মেশিন কিনলে কারিগর সার্ভিস দিয়ে থাকেন? কারিগর দিয়ে দেবো, এইটার সিস্টেমটা একটু বলবেন। আমরা কারিগর দিচ্ছি, কারিগর বসানোর জন্য 10,000 থেকে 15,000 টাকা মজুরি, উনি 10 থেকে 15 দিন যে কোনো দিনে লাগুক আপনি মেশিন বসাইয়া মুড়ি প্রোডাকশন বাড়ি করে আপনার হাতে বুঝে দিন। আর যদি স্থায়ীভাবে কোনো কারিগর চাই? স্থায়ীভাবে কারিগর দেওয়া সম্ভব না, কারণ আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন দূরের সাথে মাল বিক্রি করি, দেলে যদি একটা করে মাল বিক্রি করি আমাদের বাসা যেতে 30টা মাল, 30 দিন তো আমরা 30টা লোক বানাই তৈরি করতে পারবো না, আমাদের যে লোকগুলি আছে ওই লোকগুলো যে আপনাদের লোকগুলো তৈরি করে দিয়ে আসবে। আচ্ছা, এই মেশিন কিনতে গেলে ভ্যাট ঠ্যাট এটা কার? এগুলো ভ্যাটের ব্যাপারে আপনার 10% ভ্যাট দিতে হয়, এগুলো আপনার কাস্টমার যার যার হিসাব অনুসারে দিয়ে দিব, 50% আমরা দিব, 50% কাস্টমার দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই।